অভিযোগ বিজেপি তৃণমূল সংঘর্ষ। বিজেপি এক কর্মসূচির নাম করে মাথাভাঙার হাজরা হাট ও ধারুয়া অস্ত্রধারী সাধারণ ব্যবসায়ীগুলোর দোকান ভাঙচুর লুটপাট চালাইছে। তৃণমূলের দলীয় কর্মীগুলোর উপরে অস্ত্রধারী আক্রমণ করছে, পার্টি অফিস ভাঙিয়ে দিছে, লুটপাট করছে। তাই আজই আক্রান্ত অঞ্চল ঘুমটি দেখির বাদতে বিজেপির আক্রমণত ভীত এলাকা সাধারণ মানুষের বগলত থাকার বার্তা ধরে গেলে বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন। কালকে গণতন্ত্র বাঁচার জন্য পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, তার জন্য সেদিন ডেকোরেশন দিতে ডেকোরেশন দিয়েছে, গণতন্ত্র তো পরশুদিন আপনারা জানেন বিজেপি সারা রাজ্যব্যাপী ওদের একটা প্রোগ্রাম ছিল, পশ্চিমবাংলায় নাকি গণতন্ত্র নেই, গণতন্ত্রকে রক্ষা করার জন্য ওদের প্রোগ্রাম। কিন্তু আমরা দেখলাম এখানে এসে, এই যে আপনারা দেখলেন যে কয়েকটা দোকান ভাঙচুর করছে, আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে, চেয়ার টেবিল ফ্যান টিভি সব ভেঙে ফেলেছে। এটা কোন কালচার? এটা কি গণতন্ত্র? এটাই হচ্ছে আসলে বিজেপির গণতন্ত্র। তার মধ্যে বিজেপিদের আর একটা জিনিস, ওরা সংখ্যালঘুদের উপর আক্রমণ করে। এখানে আমরা যে দোকানটা একসঙ্গে গেলাম, সেই দোকানগুলো সংখ্যালঘুদের, এবং শুধু সংখ্যালঘু নয়, আমি একটা আজকে পেপারে দেখলাম ওদের বিজেপির একজন নেত্রী ও নিজেকে দাবি করছে যে রাজবংশী হিসাবে, এবং অরাজবংশী বা জেনারেল কাস্টের মানুষ ওর বিরুদ্ধে নাকি মারজান করেছে, এই জন্য থানায় গিয়েছিল কেস করার জন্য। তা আমি ওনাদের কাছে বিজেপিদের কাছে প্রশ্ন করছি যে আমাদের দুজন সম্রাট, দুজন রাজবংশী ছেলে, তারাও আমাদের দল করে তাদের বেদন চিঠি দিয়েছে মাথামা শহরের উপরে, দেখার জন্যই আমরা এসেছি। আমরা কালকে, আমি কালকে ব্যক্তিগতভাবে দুজন ছেলে সম্রাট এবং মানিক, সম্রাট এবং মানিক দুজনটাকে দেখার জন্য আমি নার্সিংহোমে ছিলাম। নার্সিংহোমে ওদের দেখে আসছি, ওদের সাহস জুগিয়েছি, ভয় নেই, আমরা আছি। তারপরে আর দুজন আমাদের তৃণমূলের কর্মী, ওরা MGN হসপিটালে চিকিৎসাধীন, তাদের দেখার জন্য গিয়েছি। আজকে আসলাম সরজমিনে, এখানে দুটো পার্টি অফিস আমাদের ভাঙচুর করেছে, যে সামনে দেখছেন এটা একটা পার্টি অফিস, এটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। তারপর আর একটা পার্টি, দুটো পার্টি অফিসে ভাঙছে এগুলো দেখার জন্য, এবং যে দোকানগুলো ওরা হামলা চালিয়েছে। এমনকি আমরা দেখলাম যে ভদ্রলোক দালামালের দোকান করে, ও কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারও দোকানপাট লুট করে, ওর মুখে নিজের বয়ানে যেটা শুনলাম 80-85 হাজার টাকার মাল লুট করে নিয়ে গেছে। এই যে বিজেপিদের ভাইদের কাছে আমার একটাই প্রশ্ন, এটা কোন গণতন্ত্র? আপনারা সেদিন গণতন্ত্র রক্ষার স্বার্থে আপনারা ভিডিওতে ডেপুটেশন দিতে গিয়েছিলেন মাথাভাঙায়, এটা কোন গণতন্ত্র? বাংলার মানুষ ব্যবসা করতে পারবে না, বাংলার মানুষ রাস্তা হাঁটতে পারবে না, যেখানে পাবেন তাদেরকে বেদন পিটিয়ে দিবেন, এটা কোন গণতন্ত্র? এই গণতন্ত্র কি আপনাদের নরেন্দ্র মোদী শিখিয়েছে? এটা আমরা প্রশ্ন করছি তাদের কাছে। আরেকটা কথা যেটা আছে,